বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি শিল্পী অমিতাভ পালের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বালুচুরি শিল্পীরা। পুজোর বাজার ধরতেই জেলার বিভিন্ন শিল্পকে হাতে বুনছেন বাঁকুড়ার এই শিল্পী। দেখুন নিউজ নোম্যাসল্যান্ডের বিশেষ প্রতিবেদন। বালুচুরি নামের মধ্যেই রয়েছে আভিজাত্য। প্রতিটি শাড়ি যেন তার নিজের ভাষায় কথা বলে, প্রতিটি সুতোর টানে যেন রয়েছে নিজস্ব গল্প। কোথাও ফুটে উঠেছে টেরাকোটার কারুকাজ, কোথাও আবার মহাভারতের গল্প, কোথাও আদিবাসী নৃত্য। বাঙালির শাড়ির সম্ভারে বছরের পর বছর ধরে স্বমহিমায় বিরাজমান বালুচুরি। নবাবী এই শাড়িগুলি কোনোটি তৈরি হতে সময় লাগে এক মাস, কোনোটি আবার 15 দিন। এক একটি শাড়ির দাম 6,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত। বালুচরির ইতিহাস বলতে এটি শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সংলগ্ন বালুচর নামক কোনো এক এলাকায়। অনেক নথি আবার বলছে জিয়াগঞ্জেরই পূর্ব নাম ছিল বালুচর, সেই বালুচর থেকেই এসেছে বালুচরি। শিল্পীদের কাছে বালুচরির বুনন যেন সাধনার মতো। সে সময় নবাবেরা তাদের বেগমদের জন্য শাড়ি বানাতেন বালুচরের শিল্পীদের দিয়ে। বিদেশের বাজারেও কদর বাড়ছে মল্লগড়ের বালুচরির। কালক্রমে গঙ্গা গর্ভে হারিয়ে যায় এই বালুচর প্রদেশ। সে সময় নবাবেরা তাদের বেগমদের জন্য শাড়ি বানাতেন বালুচরের শিল্পীদের দিয়ে। মাঝে পেরিয়ে গেছে অনেকটা সময়, কালের নিয়মে এরপর হারিয়ে যায় বালুচরি শাড়ি। দীর্ঘদিন পর কিছু নকশা শুভ ঠাকুরের হাত ধরে বিষ্ণুপুরের বিখ্যাত কারুকার্য শিল্পী অক্ষয় দাস পাটরাঙ্গার হাতে আসে। তারপর বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় বালুচরি শিল্পের নবজাগরণ ঘটে। সেই আভিজাত্যকে মাথায় রেখে পুজোর সম্ভারে আবারও সেজে উঠেছে বালুচরি। প্রতি বছরের ন্যায় এবছরও অভিনবত্ব ফুটিয়ে তুলেছেন বর্তমান প্রজন্মের বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি শিল্পী অমিতাভ পাল। এবারে তার ডিজাইনের শাড়ির নাম রেখেছেন কারুকলা। এই অতিমারী পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে জেলার হস্তশিল্পগুলি। সেই শিল্পগুলি সুতোর বয়নে বালুচরিতে স্থান দিয়ে নামকরণ এই কারুকলা। জেলার 6টি হস্তশিল্প যেমন ডোকরা, হ্যান্ডলুম, গামছা, লণ্ঠন, টেরাকোটা, শাঁখ এবং হাতে গড়া বিষ্ণুপুরের মল্লরাজাদের 10 অবতার তাসকে ফুটিয়ে তুলেছেন তিনি। গত 1.5 দশক ধরে অমিতাভবাবু বালুচরির অভিনবত্ব এনে চলেছেন। এবারে তার শিল্পসত্তায় মানবিকতায় ভর করেছে। তিনি বলছেন মুখ থুবড়ে পড়া হস্তশিল্পগুলি যাতে প্রাণ পায় তারই চেষ্টা চালাচ্ছেন তিনি। এই কারুকলার বাজার দর 18,000 টাকা রাখা হয়েছে। ইতিমধ্যেই 17টি শাড়ির বরাত পেয়েছেন তিনি। ইতিমধ্যেই মল্লগড়ের এই বালুচরি দেশের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে, চাহিদাও রয়েছে বর্তমানে। এই নবাবী শাড়ির ব্যাপ্তি আরও সুদীর্ঘ হোক সেই আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হস্তশিল্প সমৃদ্ধ শহর বাঁকুড়া। এই বাঁকুড়া জেলা অতিমারি পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে জেলার হস্তশিল্পগুলি। এই হস্তশিল্পগুলিকে আমি আমার তাঁতে জায়গা করে দেওয়ার জন্য যে অভিনব প্রয়াস নিয়েছি, তার মধ্যে রয়েছে বিষ্ণুপুরের একটি অতি প্রাচীন শিল্প লণ্ঠন, পাঁচমুড়ার টেরাকোটার ঘোড়া, বিকনার ময়ূর এবং মল্লরাজাদের ব্যবহৃত 10 অবতার তাস। এছাড়াও যে মূল ভূমিকায় যাকে রাখা হয়েছে সেটা হলো গোপীনাথপুর এবং বাঁকুড়ার হস্তচালিত বস্ত্রবয়ন শিল্প বাঁকুড়ার গামছা। একে এই এতগুলি 6টি হস্তশিল্পকে আমি আমার শাড়িতে জায়গা দিয়েছি, কারুশিল্পের প্রসার ঘটিয়েছি, শিল্পকলার প্রসার ঘটিয়েছি, এর জন্য নামকরণও করা হয়েছে কারুকলা। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।